ডিএনডিই কলেজ যাওয়ার জন্য আমরা সিয়ালদা থেকে অটো নিলাম। এই যে অটোটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডেরই অটো, আমার ফ্রেন্ডটা এই অটোতে রয়েছে। এখন আমাদের মধ্যে যুদ্ধ শুরু হবে, মানে রেসারেসি শুরু হবে। তো আগে দেখো কে এই রেসে জিতে। অটোতে এখন আমাদের খুব চিড়াচ্ছে, ঠিক আছে, হেভি আছে, যাতে চিড়াক আমাদের যে ড্রাইভার কাকু আছে সে ভীষণ স্পিডে চালায়। এখন তো আমরা থাকছিলাম, দিয়ে ওরা একটু সাইড কেটে এগিয়ে গেল, কোনো ব্যাপার না। সো ফ্রেন্ডস, আমরা ফাইনালি মেডিকেল কলেজ পৌঁছে গেলাম। নেক্সট ভিডিও ভিতরে গিয়ে হবে। ওকে বাই। হাই গাইস, আজ আমরা এসেছি ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজ আমরা এসেছিলাম ডিসেকশনের জন্য। এটা হলো ডিএনডি মেডিকেল কলেজের মেন গেট। এখন আমরা চলে যাব ভিতরে। ভিতরে গিয়ে স্যারের সঙ্গে ফার্স্ট দেখা করব, তারপরে আমাদের ল্যাব শুরু হয়ে যাবে। এখানে ডিএনডি মেডিকেল কলেজ হোমিওপ্যাথিকের কিছু পরিষেবা এখানটায় দেওয়া হয়েছে। বহির্বিভাগ, অন্তর্বিভাগ আর পরীক্ষা নিরীক্ষা। বহির্বিভাগে আপনারা একটু পোজ করে দেখে নেবেন। এইদিকে রয়েছে ক্যান্টিন, এদিকে রয়েছে ওপিডি বিভাগ, মেডিকেল কলেজে নো র্যাগিং, আর রয়েছে ওপিডি ব্লক। তো এখন আমরা অ্যানাটমিক্যাল ল্যাব যাচ্ছি। অ্যানাটমিক্যাল ল্যাব ফোর্থ ফ্লোরে রয়েছে। তো এখন ডাইসেকশন কমপ্লিট হওয়ার পর স্যার আর বডির সঙ্গে ফটোশ্যুট চলছে। সব এখন ফটোশ্যুটে ব্যস্ত। তো নেক্সট পার্ট, তো যখনই সব কিছু কমপ্লিট হয়ে গেল তখন বডিটাকে নিজের জায়গায় রেখে দেওয়া হলো। আর হ্যাঁ, ডাইসেকশন ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো, পুরো ভিডিও দেওয়া থাকবে। এবার আমরা চলে আসলাম অ্যানাটমি মিউজিয়ামে। এবার ভিতরে গিয়ে আমরা দেখব কী কী আছে মিউজিয়ামের মধ্যে। ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি ফিমেল জেনিটাল কাচের বক্সের মধ্যে ভরে রাখা আছে। ফিটাস উইথ প্লাসেন্টা, কিডনি। তো ফ্রেন্ডস, যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে দুটো মমিস রয়েছে, এদের বয়স নাকি 5 বছরেরও বেশি হয়ে গেছে, আরও 10 বছরের মতো থেকে যাবে, তাও কিছু হবে না যেটা স্যার বললেন। তো ফ্রেন্ডস, এখন আমি কলেজের ছাদে আসলাম। ছাদে এসে দেখো কত সুন্দর ভিউ। এখান থেকে সায়েন্স সিটি, সামনে সায়েন্স সিটি দেখতে পাওয়া যাচ্ছে, পরে আমি জুম করে দেখিয়ে দেবো ওটা। আর খুব সুন্দর ভিউ, সত্যি খুব সুন্দর ভিউ। ছাদে মানে এসে এই রৌদ্রে এত সুন্দর ভিউ দেখে মন ভরে গেল। তো আশা করি এই ব্লগটা সবাইকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটু লাইকটা করে দেবে। এটাই হলো।